it does. তেইশের জানুয়ারি সিলেক্ট করেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ, খালি জায়গায় ক্লিক করে টুডে না, টুডে দিলে আজকে ডেটা আবার বাবা। হ্যাঁ আপনি সব ওটা হ্যাঁ এডি প্রসেস করে অন্য জায়গায় ফালাই দেবেন। ফেসবুকের থেকে এই যে ডাটা গুলা, আর তোমরা বলুন যে আমি যে কাস্টমার গুলো আমার ওয়েবসাইট কে ল্যান্ডিং পেজ ভিজিট করবে, এই ডাটা গুলো আমি কোথায় পাবো? ভিজিট করবে বুঝলাম না ভাই, তাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস সব পাইতেছেন। আর ওইটা যেটা কইতাছেন ওইটা যদি আপনার সাইটে পিক্সেল সেটআপ থাকে, ঠিক আছে, ফেসবুকের একটা টুলস, তাহলে আপনি ওই পিক্সেলের মধ্যে ইভেন্ট গুলোর মধ্যে ধরতে পারবেন, কতজন ভিজিট করছে, কতজন কিনছে, কতজন ইনিশিয়াল চেক আউটে গেছে, কতজন একটু কাট করছে, এই রিপোর্ট গুলো আপনার ওই পিক্সেলের ঢুকলে দেখতে পারবেন। এছাড়া গুগল অ্যানালাইটিক্স একটা টুলস আছে, গুগল অ্যানালাইটিক্স ওইটা ওইটা আপনার ওয়েবসাইটে অ্যাড করলে তখন আবার দেখতে পারবেন যে কোন বছরের লোকজন ঢুকতেছে, ছেলে কয়জন মেয়ে কয়জন, কোন বিভাগের লোকজন ঢুকতেছে, অনেক রিপোর্ট পাবে। এগুলো আলাদা টুল, ওয়েবসাইটে অ্যাড করলে তখন ওই টুলসে যায় দেখতে পারবেন এই জিনিসগুলো। করতে হয় এই যে এই এই লোক হারামাইন মার, এই ভাই কিন্তু ধরেন তার কিন্তু ল্যান্ডিং পেজ লাগে না, সে এটা দিয়ে সবকিছু ম্যানেজ করছে। এই দেন শুধুমাত্র অর্ডার নাও বাটন লাগছে, ডিসক্রিপশন গুলো সুন্দর করে লাগছে, এখান থেকে সে অর্ডার নিতেছে। এক ওয়েবসাইট এসে যত পেজ ল্যান্ডিং পেজ দরকার বানিয়ে নিছে, সেই নিচে ভিডিও দেয়। ওই যে রিসার্চ রিলেটেড প্রোডাক্ট না লাগলে এটা আপনি অফ করতে পারবেন, সমস্যা নেই, আরো সিম্পল করা যায়। একটা ঢুকলি হইলো, হ্যাঁ এটা ঢুকেন, সাইন ইন এ ঢুকেন, গুগল অ্যানালাইটিক্স সাইন ইন। হ্যাঁ আপনার ফার্স্ট টাইম অ্যাকাউন্ট না থাকলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হইব, তারপরে আপনার ওয়েবসাইট অ্যাড কইরা, একটা প্রসেস ভাই, এখন টিপা তো বুঝবেন না গামাতা, আগে এটা শিখেন তারপরে করেন, এটা তেমন না সে টাচ করে কইরা লাইলেন। এটা একটা জিনিস, আপনি যেমন ওই যে একটা কোর্স করেছেন গুগল অ্যানালিটিক্স কিভাবে সেট আপ করে, এটার একটা কোর্স করলেন যদি মন চান, নাহলে কোনো ডেভেলপার বা মার্কেটার দিয়ে করাইলেন বা আমাদের হায়ার করলেন, আমরা কইরা দিলাম। হ্যাঁ আসেন, আসলে তো মনে হয় টাইম পাবেন তাই না, কাজ করার আর একটু বেশি করে সময় দেওয়ার এই বিজনেসে। হ্যাঁ হ্যাঁ আইসে একটু শিখেন, টাইম দেন, আই থিঙ্ক ভালো কিছু করতে পারবেন যদি।